ডিয়ার ঝাড়গ্রাম অডিও বুক, আমাদের প্রিয় ঝাড়গ্রামকে সকলের সামনে বিশ্বমানে তুলে ধরার একটা ছোট্ট ইচ্ছে। অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক করো, www.facebook.com/dearjhargram। সাথে থেকো। আর আজ আমরা ঝাড়গ্রামের ঐতিহাসিক বাজার জুবলি মার্কেট নিয়ে কথা বলব। 1935 সাল, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের শাসনকালের 25 বছর যখন হয়েছিল সিলভার জুবলিতে, সেই পূর্তি বর্ষ উপলক্ষে তৎকালীন রাজশাসকের উদ্যোগে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় নানা ধরনের সড়ক তৈরি করা হয়েছিল। সাল সহজে দেশ ঝাড়গ্রামেও পঞ্চজর্জের শাসনকালে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে একটা আস্ত বাজার তৈরি করা হয়েছিল। ঝাড়গ্রাম শহরের প্রধান বাজার সেই জুবলি মার্কেট আজ পঞ্চম জর্জের সেই স্মৃতি বহন করে চলেছে। 1935 সালে ঝাড়গ্রাম তখনও শহর হয়নি, একেবারেই গঞ্জ এলাকা, গ্রাম যাকে বলে। ওই সময় ঝাড়গ্রামে বড় কোনো বাজারও ছিল না, সেই ধরনের বড় বাজার ছিল না। তো এলাকার একমাত্র বাণিজ্য কেন্দ্র ছিল 6 কিলোমিটার দূরে দহিজুড়িতে। দৈনন্দিন আনাজ বাজার ও হাট বসত ওখানেই। ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে ছোটোখাটো শাকসবজি ও মাছের বাজার বসত পুরাতন ঝাড়গ্রামে। শোনা যায় যে সাবিত্রী মন্দিরের কাছাকাছি ফাঁকা মাঠে ছোটোখাটো বাজার বসত। অবশ্য সেই বড় মাঠটির অস্তিত্ব এখন আর নেই। যদিও তো আজ থেকে 85 বছর আগে ঝাড়গ্রামের চারিদিক জঙ্গলে ঘেরা ছিল। বাজারে হাট করার জন্য বেশিরভাগ লোককেই ছুটতে হতো দহিজুড়িতে। ওই সময়ে ঝাড়গ্রাম এসডিও অফিস ও মহকুমা কেন্দ্র আদালতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সরকারি আধিকারিক ও কর্মীদের আবাসন। এছাড়াও রেল স্টেশন চত্বরে রেল কর্মীদের আবাসনও গড়ে ওঠে। ধীরে ধীরে জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠতে থাকে। সেই সময় ঝাড়গ্রামের কাছাকাছি একটা স্বয়ংসম্পূর্ণ বাজারের খুব প্রয়োজন ছিল। পঞ্চম জর্জকে শাসনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তৎকালীন ইংরেজ শাসকরা একটা বড় বাজার তৈরি করার উদ্যোগ নেন। সেই অনুযায়ী 1935 সালে গড়ে ওঠে জুবলি মার্কেট। দেশ স্বাধীন হওয়ার পরেও এই আকারে আয়তনে প্রাচীন এই বাজারটির শ্রীবৃদ্ধি ঘটেছে। একই চত্বরে সবজি, মাছ, মাংস, ফল, পোশাক, মনোহারি, বাসনকোসন, জুতো, বিভিন্ন ধরনের পোর্টের দোকান তৈরি হয়েছে। তো এখন ঝাড়গ্রাম জেলা হয়েছে, নবগঠিত জেলা। তো এই জেলার প্রধান বাজার হলো এটি। কিন্তু উপযুক্ত সংস্কার ও দেখভালের অভাবে প্রাচীন এই বাজারের এখন একটু শোচনীয় অবস্থা। পরপর দুবার বাজারে আগুন লেগে গিয়েছিল, কিন্তু পুরসভা ও প্রশাসনিক স্তর থেকে বাজারটিকে সংস্কার করার বা পুনর্গঠনের কোনো রকম কাজ এখনও অবধি দেখা যায়নি। তো এই বাজারের বিভিন্ন দোকানের মালিকানা নিয়েও মামলা চলছে বলে শোনা যায়, যার ফলে পুরসভার ভূমি দপ্তর বাজারটিকে অধিগ্রহণ করতে পারছে না। আজকের প্রজন্ম বা আমাদের মধ্যে অনেকেই ঐতিহাসিক এই বাজারের প্রাচীন ইতিহাসের খবর অনেকেই জানেন না। এমনকি যারা ব্যবসা করছেন এই বাজারে, তাদের বেশিরভাগই পুরনো এই বাজারের ইতিহাস যে রয়েছে সে খবর রাখেন। ইংরেজ শাসকের শাসনকালকে স্মরণীয় করে রাখার জন্য এই বাজারটিকে তৈরি করা হয়েছিল, এই কথা যেমন ঠিক, তেমনই একটা কথা অনেকেই জানেন না যে 1940 সালে 12ই মে ঝাড়গ্রামে জনসভা করতে আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং তিনি এসে এই বাজারটিকে পরিদর্শন করেছিলেন। শোনা যায় যে ওদিন জনসভা করতে এসে খাবারের হোটেল খুঁজতে বেরিয়েছিলেন উনি, আমাদের সুভাষচন্দ্র বসু। তো সেখানে রাজ অ্যাসিস্টেটে কুমার দেবেন্দ্র লাল খানকে নিয়ে তিনি চষে বেরিয়েছিলেন এই জুবলি মার্কেট। তো সেদিক দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা, বাঙালি তথা ভারতবর্ষের অন্যতম প্রিয় নেতা
নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল কিন্তু আমাদের এই বাজারে। তো ঝাড়গ্রামবাসীদের বেশিরভাগই এই ইতিহাসের খবর কিন্তু জানে না, তো আজ তোমাদের বলে দিলাম। তো এই বাজারের নামের সঙ্গে যেরকম রয়েছে পরাধীন ভারতবর্ষের আত্মগ্লানি, সেরকমই রয়েছে ইংরেজ শাসনের দম্ভের বহিঃপ্রকাশের পাশাপাশি বাঙালির তথা ভারতের প্রিয় জননেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি।